হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ। আজ আমরা ক্লাস ইলেভেনের সরল লেখা প্রশ্নমালা 2B এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তো তবে তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করতে পারো, আর যারা আমার এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। এর আগে আমরা এই চ্যাপ্টারের 17টা পার্ট আপলোড করেছি, তো এটা হবে 18 নম্বর পার্ট। এর আগের পার্টগুলো যদি তোমরা পরপর দেখতে চাও তো এই চ্যাপ্টারের যে প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টের লিঙ্ক তুমি ডিসক্রিপশনে পেয়ে যাবে। তো আজ আমরা শুরু করছি 19 থেকে অঙ্ক। কী বলছে? মূলবিন্দুগামী যে রেখা 4,0 এবং 0,4 বিন্দু দুটির সংযোজক সরলরেখার উপর লম্ব তার সমীকরণ নির্ণয় করো, এটা একটা কোশ্চেন। আর 2 নম্বর কোশ্চেন কী বলছে? দেখাও যে সরলরেখাটির সাপেক্ষে 0,4 বিন্দুটির প্রতিবিম্ব 4,0। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমরা প্রথম যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটি আসবো। কী বলছে? মূলবিন্দুগামী যে রেখা এই দুটো বিন্দুর সংযোজক সরলরেখার উপর লম্ব তার সমীকরণ আমাকে বার করতে হবে। তো ফার্স্ট হল আমি কী করবো, এই দুটো বিন্দুগামী সংযোজক বা এই দুটো বিন্দুর সংযোজক সরলরেখার সমীকরণটি আমরা বার করে নিই। তো চলো ফার্স্ট হল আমি মনে করছি এই দুটো বিন্দুর আমি নাম দিচ্ছি, এই বিন্দুটার নাম দিচ্ছি আমি এ, ঠিক আছে, অ্যান্ড এই বিন্দুটার নাম দিচ্ছি আমি বি। এবার এই দুটো বিন্দুর সংযোজক সরলরেখার সমীকরণ ফর্মুলা দেখো, আমরা কী জানি x1 y1 আর x2 y2 এই দুটো বিন্দুগামী সরলরেখার সমীকরণটাকে আমরা কীভাবে লিখতে পারি? এভাবে y1 = y2 - y1 / x2 - x1 * x - x1। এখানে x1 y1 এর জায়গায় আছে 4,0 আর x2 y2 এর জায়গায় আছে 0,4। তাহলে এই সমীকরণটা এই ফর্মুলা অনুযায়ী কী লিখতে পারি? y - y1 মানে এখানে কত আছে 0 = y2 - y1, তাহলে কী লিখতে পারি? 4 - 0 / x2 - x1, তাহলে কি লিখতে পারি? 0 - 4 * x - x1, তাহলে কি? x - 4। তাহলে ক্যালকুলেশন করলে আমরা কত পাবো? y - 0 মানে কি? y = 4 - 0 মানে 4, আর নিচে পাবো 0 - 4 মানে -4, 4 - 4, তাহলে মানে কি? শুধু -1 পড়ে থাকবে * x - 4, রাইট? তাহলে বা y = -x + 4 লিখতে পারি। তাহলে বা ইকুয়েশনটা কী আছে, -x টা এই পাশে পাঠিয়ে দাও, তাহলে +x + y = 4। এটাই হলো তোমার এই দুটো বিন্দুগামী সরলরেখার সমীকরণ। ঠিক আছে, এবার এই সরলরেখার উপর লম্ব সরলরেখার সমীকরণ বার করতে হবে যেটা মূল বিন্দুগামী। ঠিক আছে, চলো তো দেখো, এটাকে আমি একটা নাম্বারিং করছি, এটাকে আমি 1 নম্বর দিচ্ছি। ঠিক আছে, এবার এই এক সরলরেখার উপর লম্ব সরলরেখার সমীকরণ আমরা বার করছি। এবার আমরা কী ফর্মুলা জানি? মনে করো একটা সরলরেখা ax + by = c ফর্মে আছে। এবার এই সরলরেখার উপর লম্ব সরলরেখার সমীকরণটি আমরা কীভাবে লিখি? ওয়াইয়ের গায়ে যেটা লেগে আছে চিহ্ন বাদে সেটাকে আমরা এক্সের গায়ে দিয়ে দিই। এখানে ওয়ার গায়ে কী লেগেছিল? বি, তাহলে হয়ে যায় bx। আর এক্সের গায়ে যেটা লেগে আছে সেটাকে আমরা ওয়ার ঘরে দিয়ে দিই, তাহলে এক্সের গায়ে লেগে আছে a, তাহলে এটা হয়ে যাবে ay। আর এদের মিডিলে যে চিহ্ন থাকবে সেটার উল্টো হবে, তাহলে মিডিলে ছিল প্লাস, এটা হবে -, এখানে যে কনস্ট্যান্টটা থাকবে সেই কনস্ট্যান্ট টার্ম বাদে অন্য যে কোনো একটা কনস্ট্যান্ট টার্ম, মনে করো আমি কে দিচ্ছি, তাহলে সেম সেম কনসেপ্ট এখানে যদি ইউজ করো তাহলে ওয়ার গায়ে লেগে আছে কত? 1, তাহলে 1x 1 × x কিন্তু, হ্যাঁ, আর এক্সের গায়ে কত লেগে আছে? 1, তাহলে 1 × y। আর এদের মিডিলে কী চিহ্ন আছে? প্লাস, তাহলে প্লাসটা হয়ে যাবে -, নতুন একটা কনস্ট্যান্ট এখানে আছে 4 আছে, আমি কনস্ট্যান্টটা মনে করছি কে, তাহলে আমি বলতে পারি কি? x - y = k এক চান্সে। ঠিক আছে, তাহলে এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন দিচ্ছি। এবার এই 2 নম্বর ইকুয়েশনটা কী বলেছে? মূলবিন্দুগামী। তাহলে মূলবিন্দুগামী যদি হয় তাহলে মূলবিন্দু দিয়ে এই 2 সরলরেখাটা সিদ্ধ হবে, দ্যাট ইজ 0,0 বিন্দু দিয়ে 2 সরলরেখা সিদ্ধ করে দেবো, করে দিলে আমরা কে এর ভ্যালুটা পেয়ে যাবো। ঠিক আছে, প্রশ্ন অনুসারে 2 সরলরেখা মূলবিন্দুগামী, দ্যাট ইজ 0,0 বিন্দুগামী, অতএব 0,0 বিন্দু দ্বারা 2 সরলরেখা সিদ্ধ হবে, তাহলে সিদ্ধ করে দাও, x → 0 - y → 0 = k, দ্যাট ইজ এখান থেকে আমি বলতে পারি কি? k = 0, তাহলে অতএব নিম্ন সরলরেখার সমীকরণ তাহলে কত হবে? x - y = 0। ঠিক আছে, এটা হয়ে গেল প্রথম কোশ্চেনের অ্যান্সার। এবার আমরা দ্বিতীয় কোশ্চেনের অ্যান্সারে যাবো, তার আগে প্রথমে একটু কনসেপ্ট আমরা বুঝবো, তারপরে ছবি আঁকবো, তারপরে আমরা অঙ্কে যাবো। মনে করো এই যে একটা বিন্দু আছে যার নাম ধরো এ বিন্দু। ঠিক আছে, এখন আমি এই এ বিন্দুটার আমি প্রতিবিম্ব তৈরি করতে চাই। ঠিক আছে, তাহলে প্রতিবিম্ব কখন তৈরি হবে? যদি আমি এই বিন্দুটার নিচে আয়না বা দর্পণ রাখি তবেই তো আমরা প্রতিবিম্ব তৈরি করতে পারবো। তাহলে আমরা এ বিন্দুটার নিচে একটা যদি এই যে ধরো আয়না রাখলাম, তবেই তাহলে এই আয়নার রেসপেক্টে নিচে একটা এর প্রতিবিম্ব তৈরি হবে এ বিন্দুর। তাহলে এই আয়না রাখলাম, তাহলে আয়নার রেসপেক্টে এই যে প্রতিবিম্ব তৈরি হলো বি বিন্দু, তাহলে এ বিন্দুর প্রতিবিম্ব কী হয়ে গেলো? বি বিন্দু। ঠিক আছে, তাহলে এখানে তো আয়না রেখেছি, কিন্তু যখন আমরা পয়েন্টের রেসপেক্টে বা সরলরেখার অঙ্ক করবো তাহলে এখানে আয়নাটা কী হবে? আয়নাটা হবে একটা নিজেও একটা বিন্দু,
এই যে আয়নাটা হবে, এই আয়নাটাও নিজে একটা বিন্দু, ঠিক আছে? একটা আয়না না রাখলে তো দর্পণ প্রতিবিম্ব হয় না, তো তাহলে আয়না হিসেবে কী কাজ করবে? অন্য আরেকটা বিন্দু, ঠিক আছে? তাহলে এবার প্রতিবিম্ব তৈরি হয়ে গেল, তাহলে সিটা হলো তোমার সেই আয়না বা যেটা একটা আসলে বিন্দু। তাহলে দর্পণ রেখে আমি প্রতিবিম্ব তৈরি করে ফেলেছি, তাহলে এবার এই প্রতিবিম্বের মধ্যে বৈশিষ্ট্যটা কী হবে? এই এ বিন্দু থেকে শুরু করে সি বিন্দু দূরত্ব, দ্যাট ইজ মূল বিন্দু থেকে শুরু করে আয়না দূরত্ব ইকুয়াল টু আয়না থেকে শুরু করে প্রতিবিম্ব দূরত্ব, দ্যাট ইজ আমি বলতে পারি এই এখান থেকে সি বিন্দু দূরত্ব, দ্যাট ইজ এ থেকে সি এর দূরত্ব আর সি থেকে বি এর দূরত্ব কী হবে? ইকুয়াল হবে। তবে আমরা কী বলতে পারবো? এই সি বিন্দুর সাপেক্ষে বা এই দর্পণটার সাপেক্ষে এ বিন্দুর প্রতিবিম্ব তোমার বি বিন্দু, ঠিক আছে? এই কনসেপ্টটা আমরা ইউজ করব নেক্সট কোশ্চেনের জন্য, ঠিক আছে? তো চলো, তাহলে সেকেন্ড পার্টে কী বলেছিল? দেখা হয়েছে সরলরেখাটির সাপেক্ষে, কোন সরলরেখাটার সাপেক্ষে? যে দুই নম্বর সরলরেখা যেটা আমরা বার করলাম সেই সরলরেখাটার সাপেক্ষে 0,4 বিন্দুটির প্রতিবিম্ব 4,0। তো চলো প্রথমে আমরা একটা ছবিটা এঁকে নিই, ঠিক আছে? ঠিক আছে, এটা এক্স, এটা ওয়াই, আর বাদ বাকিগুলো লেখার দরকার নেই, ঠিক আছে? তাহলে প্রথমে দুটো বিন্দু আমাকে বলে দিয়েছে, 4,0 আর 0,4, কারণ এই দুটো বিন্দুর সাপেক্ষে তো আমাকে প্রতিবিম্ব তৈরি করতে বলেছে। এই যে দেখো কী বলছে, 0,4 বিন্দুটির প্রতিবিম্ব 4,0। তাহলে এই দুটো বিন্দু সংযোজক সরলরেখা তো আমার 1 নম্বর ইকুয়েশন হয়েছিল না, তাহলে এই 1 নম্বর ইকুয়েশনটা এখন আমি এঁকে নিচ্ছি এক্সিসের ওপরে। তাহলে 4,0, তাহলে এটা মনে করো তোমার 4,0, এটার নাম দিয়েছিলাম আমরা কত, এ বিন্দু নাম দিয়েছিলাম, দেখে নিতে পারো তোমরা। এই যে এ বিন্দু নাম দিয়েছিলাম 4,0, আর বি বিন্দুর স্থানাঙ্ক কী বলছে? 0,4। তাহলে মনে করো এইটা হবে তোমার 0,4, তাহলে এটা হয়ে গেল তোমার 1 নম্বর সরলরেখা, ঠিক আছে? এবার 2 নম্বর সরলরেখা কী বলেছে? x-y=0, তার মানে কি মূল বিন্দুকে আমি সরলরেখা, এই যে এটা তোমার হচ্ছে x-y=0। এবার আমাকে কোশ্চেনে বলেছে কি 0,4 বিন্দুর প্রতিবিম্ব হবে 4,0, এটা আমাকে প্রমাণ করতে হবে। তো তাহলে আমি বলেছিলাম কি একটা দর্পণ লাগবে, তাহলে মিডিলে দর্পণ হিসেবে তোমার এই যে x-y=0 সরলরেখা আছে, কিন্তু দর্পণ আমি কী বলেছিলাম সরলরেখার ক্ষেত্রে বিন্দু হবে, তাহলে এই যে এই বিন্দুটা হচ্ছে তোমার বি বিন্দু সাপেক্ষে দর্পণের কাজ করবে, ঠিক আছে? তাহলে আমার তাহলে যদি আমি বি বিন্দু সরি এই এই বিন্দুটা আমার স্থানাঙ্ক বার করতে হবে, তবে তো আমরা দর্পণটা খুঁজে পাবো। এবার তাহলে এই বি বিন্দুটা যদি আমি স্থানাঙ্ক বার করতে চাই, তাহলে আমার কী করতে হবে? এই সরলরেখা, দ্যাট ইজ 1 সরলরেখা 2 সরলরেখা ছেদ বিন্দু তো তোমার এই দর্পণের কাজ করছে। তাহলে এখন আমি 1 আর 2 সরলরেখা যদি সমাধান করি, তাহলে এই দর্পণ বা এই বিন্দুটার নাম ধরো মনে করো সি, সি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাবো। তো সেজন্য এখন আমি কী করবো, 1 আর 2 সরলরেখা সমাধান করে সি বিন্দুর স্থানাঙ্কটা বার করবো, যেটা আমার দর্পণের কাজ করবে, ঠিক আছে? তাহলে কী লিখছি, যেহেতু সি বিন্দু হলো 1 এন্ড 2 সরলরেখা ছেদ বিন্দু, তাহলে নাও 1 এন্ড 2 সমাধান করে পাই, তাহলে এটা 1 এটা 2। এবার আমি এদেরকে যোগ করছি, ঠিক আছে? যোগ করে পাই, যদি যোগ করি তাহলে প্লাস মাইনাস কেটে যাচ্ছে, তাহলে y কেটে যাবে, আর x+x কত হবে? 2x = 4+0 মানে 4, তাহলে আমি বলতে পারি x = কত পাচ্ছি? 2। এবার x এর মান তুমি 1 কিংবা 2 বসিয়ে তুমি y এর ভ্যালু বার করে নাও, তাহলে আমি x এর মান কোথায় বসাচ্ছি? 2 বসাচ্ছি, ঠিক আছে? x এর মান 2 বসিয়ে পাই, তাহলে 2 নম্বর কী ছিল, x-y = 0, তাহলে বা x = y, দ্যাট ইজ এখান থেকে আমি বলতে পারি কি y = কত হবে? তাহলে 2। তাহলে আমরা সি বিন্দুর স্থানাঙ্ক কত পেয়ে গেলাম? 2,2, ঠিক আছে? তাহলে অতএব সি বিন্দুর স্থানাঙ্ক 2,2। তো চলো এবার ছবিতে চলো, তাহলে এই সি বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম 2,2। এবার আমি কী বললাম, তাহলে সি বিন্দু আমার প্রতিবিম্বর কাজ করবে কখন? বি বিন্দুর প্রতিবিম্ব আমার এ বিন্দু হবে, আর সি বিন্দু হচ্ছে তোমার কি দর্পণ, ঠিক আছে? তাহলে কখন হবে? যদি BC = CA হয়, আমি এই জায়গায় বলে দিয়েছিলাম এ বিন্দুর প্রতিবিম্ব তোমার বি বিন্দু হবে, দর্পণ হচ্ছে তোমার সি বিন্দু, তাহলে তখন আমরা বলতে পারি AC = BC হবে। ঠিক একই রকমভাবে বি বিন্দুর প্রতিবিম্ব তোমার হবে এ বিন্দু, দর্পণ তোমার সি বিন্দু, তাহলে এটা কখন সম্ভব হবে? যদি BC = AC হয়, কারণ কি দর্পণ সবসময় কি মিডিলে থাকবে। তাহলে আমরা এখন যদি প্রমাণ করতে পারি যে BC = AC, তবে আমরা বলতে পারবো কি বি বিন্দুর প্রতিবিম্ব তোমার এ বিন্দু, ঠিক আছে? তো চলো, তাহলে নাও 2 সরলরেখার সাপেক্ষে বি বিন্দুর প্রতিবিম্ব এ বিন্দু হবে যখন BC = AC হবে। তাহলে আমরা প্রথমে BC-র দৈর্ঘ্য বার করে নিই, তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক তোমার 0,4 আর সি বিন্দুর স্থানাঙ্ক 2,2, তাহলে দুই বিন্দুর মধ্যে স্থানাঙ্ক মানে দুই বিন্দুর মধ্যে দূরত্বের ফর্মুলা, x-এর স্থানাঙ্কগুলো বিয়োগ করে তার বর্গ প্লাস y-এর স্থানাঙ্কগুলো বিয়োগ করো 4-2 করে তার বর্গ, তাহলে সমীকরণ কত লিখতে পারো? 2² 4 + 2² 4 4 8, তার মানে কি 2√2 একক,
ওকে, ঠিক একরকমভাবে এসিটা বার করো। তাহলে এসির সমান তাহলে কত হবে, এসির দৈর্ঘ্য তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক তোমার 4,0 আর সি বিন্দুর স্থানাঙ্ক 2,2। তাহলে এক্স এর স্থানাঙ্কগুলো বিয়োগ করো, তাহলে 4-2 বিয়োগ করো তার বর্গ, প্লাস ওয়াই এর স্থানাঙ্কগুলো বিয়োগ করো, 0-2 তার বর্গ, ইকুয়াল টু 4-2 স্কোয়ার মানে 4, প্লাস 0-2 হোল স্কোয়ার মানে কি 4। তাহলে 4 মানে 8, তাহলে 2√2 একক। তাহলে কী বলতে পারি, দেখো বিসি সমান এসি হচ্ছে, হচ্ছে, তাহলে আমরা কী বলতে পারবো, অতএব দুই সহলকের সাপেক্ষে এই 0,4 বিন্দুর প্রতিবিম্ব 4,0। ঠিক আছে, এবার এটা আমি লিখে দিচ্ছি। তাহলে কী লিখবো লাস্টে, যেহেতু বিসি সমান এসি সমান 2√2 একক, অতএব দুই সহলকের সাপেক্ষে 0,4 বিন্দুর প্রতিবিম্ব 4,0 প্রমাণিত। ঠিক আছে, আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। নেক্সট ভিডিও আবার পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা হবে। থ্যাংকস ফর ওয়াচিং।